ভাই আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইস্যু নিয়ে আলাপ করব এই জন্য আসলে আপনাদেরকে মানে এই জন্য কি ইয়ে দেওয়া আপনাদের সামনে হাজির হওয়া আজকে এক ভাই ফোন দিলেন আমাকে ফোন দিয়ে বললেন ভাই এই ব্যাপার আমার এক আমার বেশ একজন না দুই তিনজন কি দুই তিনজন রিলেটিভ ওনার তো বিদেশে থাকেন তো ওনারা আপনার এখন দেশে চলে আসবে বিদেশের অবস্থা খুব একটা ভালো না তো এখন আমরা এখন ওনার দেশে এসে কৃষিভিত্তিক কিছু করবে যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিল আরও অনেক দিন বিদেশে থাকবে কিন্তু এই মুহূর্তে বিদেশের অবস্থা খুব বেশি ভালো না বলে এই জন্য আর কি আপনার এই জন্য আপাতত দেশে এসে কিছু করবে তো মোটামুটিভাবে ভাবে আপাতত সিদ্ধান্ত নিলেন যে ওনারা মাছের ব্যবসা করবেন এই জন্য অনেক বড় আকারের পুকুর খুঁজতেছেন আমি শুনলাম অনেক কথা আমি বললাম ও আচ্ছা পুকুর খুঁজতেছে তো বেশি কথা কতদিন বিদেশে ছিলেন অনেক দিন বিদেশে ছিলেন এখন যেহেতু কিছু টাকা পয়সা আছে দেশে চলতে হবে ছেলে মেয়ে নিয়ে থাকতে হবে টাকাগুলো তো এদিক ওদিক করলে তো নষ্ট হয়ে যাবে তা এখন কি করা যায় তা আমি শুনলাম শোনার পরে আমি বললাম মাছের খামার করবে ওনার কি মাছ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে এর আগে না ওনার সম্বন্ধে অভিজ্ঞতা নাই লোক রাখবে লোক রাখবে না আচ্ছা তো আর কি কোনো মাছ ছাড়া আর কোনো ব্যবসায় করা যায় না আপনার লার্জ স্কেলে বড় করে মাছের ব্যবসা করবে তারপরে আমি একটু ইয়ে হইলাম ভাই দেখেন এই বুদ্ধি আপনার আছে স্বজন আছে ও তারপর আবার বললো যে ভাই আপনাদের এরিয়ার ভিতরে আপনি যে এলাকায় খামার করছেন ওই ওই খামার ওই এলাকার ভিতরে কি হয় কি না আমি বললাম ভাই আপনি সব শোনার পরে আমি বললাম দেখেন আপনার টোটাল সিদ্ধান্তটাই ভুল আপনি যদি এই সিদ্ধান্তটা নেন তাহলে এটা আপনার জন্য একটা নিজের পায়ে নিজে কুরাল দেওয়ার মতো অবস্থা এক নম্বর কথা আপনার আমি বোঝায় বললাম এক নম্বর কথা মাছের ব্যবসা মাছ হচ্ছে একটা টেকনিক্যাল আইটেম মাছের ব্যবসা করে ভালো করতেছে আমি পূর্বও বলছি যে মাসে একশো জন ব্যবসা করে জন লাভবান হয় আর বাকি নব্বই জন লাভবান হইতে পারে না ওই নব্বই জন তো তারপরে পুকুর ফেলে অন্যদিকে চলে যায় ওই নব্বই জনের ভিতরে আবার নতুন করে আবার পঞ্চাশ ষাট জন আসে আর ওই যে দশ পার্সেন্ট যে ভালো করছে ওই দশ পার্সেন্ট করে কি আবার ওই যে যারা খারাপ করছে ওদের আবার টোয়েন্টি পার্সেন্ট পুকুর আবার ওরা নিয়ে নেয় এখানে নাম্বার ওয়ান হলো যে একটা লোক বিদেশে ছিল বিদেশে তো আর সে মাছ চাষ করে না ঠিক না একটা আমাদের দেশে প্রবাসীরা যারা মিডিলেস্টে ইস্টে থাকে তারা কি ওইখানে গিয়ে ব্যবসা করে মাছের ব্যবসা করে বা মাছের পুকুর করে যে বাংলাদেশে আইসে আসে আচ্ছা ঠিক আছে সৌদি আরবের পুকুরও যা কুয়েতের পুকুরও তা অসুবিধা নেই বাংলাদেশের পুকুর তা তো না ওইখানে নিশ্চয়ই তার অন্য জব করে সে তো আমাদের দেশে এসে এই যে মানে মাছের আমি বলছি ভাই আগে যদি মাছ ব্যবসা করে আপনার সর্বপ্রথম আপনি খেয়াল করেন যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কারো যদি মাছের খামার থাকে তাহলে তারে ওইখানে এক বছর খাটান তারে বলেন যে তুই ওইখানে গিয়া বা তুমি বা আপনি ওইখানে গিয়া এক বছর কামলা হিসাবে থাকবেন শিখবেন মাছের কোন সময় খাদ্য দেয় মাছের পুকুরের পানি থাকলে কী ধরনের ট্রিটমেন্ট হয় মাছের ওইরকম এর মাঝখানে উনি ওই কাজ নিজে একটা জিনিস খেয়াল রাখবেন ভাই মাছ চাষ জাইলা মাছ চাষ করতে হলে আপনার নিজের যাইলা হইতো জেলে হইতো আমি জেলে না হইতে পারলে আমি দিন মাছ চাষে মজা করতে পারবো না আমার জানা মতে আমি দুই থেকে তিনজন জন মাছ চাষ করে যারা জানি তারা কলেজের প্রফেসর কেউ বড় লোক তারা পুকুরে যেভাবে নাইমা জাল ঠেলে এই জাল ঠেলা নর্মাল একজন জেলেও পারে না সে জানে মাছের পানিটা ধরলে বুঝতে পারে যে আমার মাছে এখন কি আমার মাছ এখন এই পানিতে কোন খাদ্য চাইতেছে কোন ওষুধ চাইতেছে তারে এখন কি ট্রিটমেন্ট দিতে হবে এই জন্য ভাই যারা মাছ চাষ করবেন মানুষের বুদ্ধি নিয়েন না বিদেশ থেকে আসতেছেন টাকা ইনকাম বিদেশের অবস্থা খুব খারাপ আপনি অবশ্যই ব্যবসা করবেন ঢাকায় বাংলাদেশে অবশ্যই আইসা ব্যবসা করবেন কৃষিভিত্তিক যদি ব্যবসা করতে চান কৃষিভিত্তিক ব্যবসা করবেন কিন্তু সেইটা আগে আপনারা আগে আইসা ওই খাতা ওই ট্রেনিং সেন্টারে গিয়া ট্রেনিং নিলে লাভ নাই আপনি সর্বপ্রথমে আগে কি করবেন যে কোনো একজনের জায়গায় গিয়া ফ্রি হইল ফ্রি খাইটা আপনার টাকা ব্যাঙ্কে থাকুক একদম লক আপের মধ্যে এই আটকায় আটকে রাখবেন ওটা চাবি ফালাই দিবেন যে এক বছর পরে চাবি খুঁজা বাইর করব আপনি তারপরে আপনি ইয়ে করবেন ওই তারপরে আপনি শিখবেন এক বছর খামারে থাইকা ভালোভাবে শিখবেন মাগনা হলে বেতন আপনি দিবেন দেয়া এক বছর টানা শিখবেন কোন মাছ করবেন কোন মাছ করবেন না সেটা শিখা তারপরে আপনি নিজে মাছের খাবার ইন্টামিন্টাম মাছের খাবার খুঁজবেন মাছে ই করবেন মনের ভুলো কারো পামের মধ্যে পড়া কারো পামের মধ্যে পড়া আপনার জীবন আপনার আপনার হাতে কারো পামের মধ্যে পড়া আপনি কোনো ব্যবসা বাংলাদেশে আইসা শুরু করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ নাম্বার দুই আপনি যে এলাকায় থাকেন আপনি সেই এলাকার বা সেই অঞ্চলের ভিতরে আপনি খুঁজবেন আপনার বাড়ি হচ্ছে ফেনি নোয়াখালী আপনি ওই জায়গায় জমি পেলেন না আপনি জমি পেতেছেন জামালপুর নেত্রকোনা ময়মনসিং গাজীপুর ওই জিনাইদা ওইগুলা হবে না ওইগুলা হবে না ময়মনসিংহের লোক বড় জোর জামালপুরের লোক এইসব ময়মনসিংহের ব্যবসা করতে পারে বড় জোর জামালপুর ময়মর লোক নেত্রকোনায় গিয়া বরজের ব্যবসা করতে পারে জামালপুরের লোক কোনো দিনও ঢাকা পার হইয়া আর এক কি গিয়া ব্যবসা কোনো হয় এটা আঞ্চলিকতা বিশাল বড় একটা আঞ্চলিকতা কীরকমের জিনিস আপনি এটা যারা এক অঞ্চলে ছেড়ে যখন আর এক অঞ্চলে বিয়ে করে তখন সে বুঝে যে আঞ্চলিকতা কত বড় একটা জিনিস ঠিক সেই রকমের দেশ আমাদের ছোট কিন্তু এনে চৌষট্টিটা জেলার চৌষট্টি রকমের আঞ্চলিকতা আপনি জেলার মধ্যে থাকার চেষ্টা করবেন জেলার এবং সর্বোচ্চ প্রথমে চেষ্টা করবেন আপনার ইউনিয়নের ভিতরে আপনার গ্রামের ভিতরে গ্রাম না পেলে ইউনিয়নের ভিতরে ইউনিয়ন না পেলে থানার ভিতরে থানা এরিয়ার থানা না পেলে জেলা জেলার বাইরে সাধারণত যাবেন না এই জিনিসটা খেয়াল রাখবেন আমি আসলে বেসিক্যালি আজকে ওই ঘটনা শোনার পর থেকে যেহেতু আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম প্রবাসীরাই দেখে আমি এই জন্যই চিন্তা করতেছিলাম যে আমার এই ভিডিওটা দেওয়া দরকার এই ভিডিওটা দেওয়া অবশ্যই উচিত কারণ এই ভিডিওটা না দিলে আমার প্রবাসী ভাইরা এতগুলো টাকা ইনকাম করে আসবে দেশের মধ্যে আসবে আইসা উল্টা পাল্টা বুদ্ধি শুইনা মানুষের পামে পুরা তারপরে তার সারা জীবনের সব কামাই উল্টা পাল্টা হয়ে যাবে আপনি অবশ্যই ব্যবসা করবেন দেশে এইসব ব্যবসা ব্যবসা আছে দেশে কিন্তু সেটা আগে আপনি নিজের কইরা নিজের বুঝা তারপরে করতে হবে তারপরে আপনি ভালো করতে পারবেন আর হুটহাট করে এটা করবো তো ওইটা করবো ওইটা করবো তো ওইটা আজকেও আমার খামার থেকে আমার লোকজন আমার গালি গালাস গালি গালাস মানে আমার একটু বকা জায়গা করছে বকা জায়গা করে তার অসুবিধা নেই এটা বকা জায়গা তো ওই রকমের না একটা হইলো যে আমার ভিতরে বাগাম করার সময় সব সময় যে জিনিসটা ছিল মানে মাথা খারাপের মতো এটা করতে হবে ওইটা করতে হবে এটা করতে হবে এটা না করলে হবে না এটা না করলে মানুষ খারাপ বলবে এটা না করলে আমার এই লাভ হবে না পুরাটা ভুল আমার উচিত ছিল আমার পঁয়ষট্টি রকমের ফল গাছের প্রতি ঝোঁক না সৃষ্টি করা আমার কমসে কম চার থেকে পাঁচটা ফল নিয়ে আমার কাজ করা উচিত ছিল তাহলে এখনও আমি যে সাড়ে তিন বছর পরে এখনও আমি যে সার্ভাইভ করতেছি সেই সার্ভাইভটা আমার করতে হতো না যাই হোক এখন আমি হয়তো গুছিয়ে আনতে আবার এতগুলো কুর্সি বলেই আমার অভিজ্ঞতাটা বেশ ভালো বিভিন্ন জিনিসের উপরে একটু টুকরা টুকটা ছোট 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 অভিজ্ঞতা দিয়ে এখন মোটামুটি অভিজ্ঞতা হওয়ার পরে আসি এই জন্য আপনাদের সামনে কথা বলার সাহস পাই এই জন্য মেনলি জিনিসটা হয়েছে কি যে সবাই তো আর ইয়ে না আমি যেহেতু পড়ালেখা করছি কোনো না কোনো একটা জায়গায় আমি গিয়া টিউশনি করে করলো আমি 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 নিজের ফ্যামিলি নিয়ে চলতে পারবো আমি বললাম এমনি সাপোজ যদি টিউশন যদি না করে সবাই তো আর সমান না ভাই বুঝছেন না আমার প্রত্যেকটা প্রবাসী ভাই যারা দেশে আসার চিন্তা ভাবনা করতেছেন বাইরের অবস্থা খারাপ আপনারা আপনাদের টাকাগুলারে সর্বোচ্চ পরিমাণ ইউটিলাইজ করবেন সবচেয়ে ভালো ইউটিলাইজ করা আপনারা আগাবেন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ দেশে আসবেন আমি আবার বলি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আর বিদেশে থাকবেন না তা দেশে আসেন টাকাগুলো একদম লক আপ করে ফেলাই দেন যে ব্যবসা করবেন সেই ব্যবসাটা এক বছর বসে বসে শিখবেন হাঁসের খামার করবেন কোনো খামারে হাঁসের খামারে গিয়ে হাঁস শিখেন মাছের খামার করবেন কোনো মাছ কোনো মাছের যারা করে তাদের গিয়ে শেখেন মুরগির খামার করবেন ব্রলার মুরগি করবেন সেখানে গিয়ে আপনি কাজ শেখেন লেয়ার মুরগি করবেন সেখানে গিয়ে কাজ শিখেন ড্রাগন বাগান করবেন ড্রাগন বাগানের সম্বন্ধে আইডিয়া নেন আম বাগান করবেন আম বাগান সম্বন্ধে আইডিয়া নেন অর্থাৎ খামার ভিত্তিক কাজটা খুবই কঠিন অন্যান্য ব্যবসার চাইতে অনেক কঠিন খামার ভিত্তিক কাজটার মধ্যে আপনি সর্ব সর্বপ্রথম ট্রাই করবেন যে আপনি যেন মোটামুটিভাবে কাজটা শিখে তারপর আগাইতে পারেন আরে বাবা আপনার তো কত সময় তো নষ্ট হয়ে যায় যাক না ছয় মাসে এক বছর সমস্যাই কি কোনো সমস্যাই নেই আমার প্রবাসী ভাই আপনারা অনেক ভালোবাসি আপনারা আমাদের দেশের সম্পদ আপনাদের টাকাগুলা আপনাদের ইনকামের বিদেশি টাকাগুলো বাংলাদেশে আসতেছে এইগুলো যথোপযুক্ত ব্যয় করবেন সুন্দরভাবে ব্যয় করলে ইনশাআল্লাহ আপনি ঠকবেন না ইনশাআল্লাহ আপনি ঠকবেন না আপনাদের জন্য আমার খুবই দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সালামুক